এই ভিডিও টিউটোরিয়াল আমরা দেখব কীভাবে অ্যাডোবি ফটোশপে সবে নয়েজ রিমুভার ফিল্টার অ্যাড করা যায় অর্থাৎ আপনি চাইলে কিন্তু ফেজের নয়েসগুলো ক্লিন করে নিতে পারেন আমি আগে একটা টিউটোরিয়াল তৈরি করেছি আপনি কিভাবে ম্যানুয়াল পদ্ধতিতে ফেস ক্লিন করবেন সেখানে বলেছিলাম যে ভাই আপনি চাইলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এই কাজগুলো করে নিতে পারেন অর্থাৎ আপনি যদি স্টুডিওর কাজ শিখতে চান স্টুডিওতে কাজ করতে চান তাহলে অনেকগুলো ইমেজ হবে অনেক ফটো থেকে যদি আপনি ম্যানুয়াল এভাবে কাজ করতে চান তাহলে কিন্তু সময় অনেক বেশি লেগে যাবে সো আপনি চাইলে কিন্তু অটোমেটিক্যালি অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে কিন্তু ইমেজের নয়েজগুলো রিমুভ করে নিতে পারেন ফিল্টারের সাহায্যে প্রফেশনাল স্টুডিওতে যারা কাজ করে তারা কিন্তু এই ফিল্টারগুলো ব্যবহার করে অর্থাৎ কাজগুলো যাতে দ্রুত করতে পারে এর তাগিদে সে এই ফিল্টারটি ব্যবহার করে থাকে সো আপনি কীভাবে অ্যাডবি ফটোশপে একটা ফিল্টার অ্যাড করবেন কীভাবে নয়েসগুলো রিমুভ করা হয় কীভাবে কাজগুলো করা হয় চলুন ভিডিওটি শুরু করি এর আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিদের সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ফেসবুকে আমাকে ফলো করবেন পেজটি টিকটি লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন আপনি যদি অ্যাডবি ফটোশপে এই ফিল্টারটি অ্যাড করতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে অর্থাৎ এটি একটা পেড ফিল্টার আপনাকে টাকা দিয়ে কিনতে হবে আপনি যদি বিভিন্ন উপায়ে সংগ্রহ করতে চান অর্থাৎ বিনামূল্যে নিতে চান আপনিকে অনুরোধ করব আমাদের ডিসক্রিপশন বক্স ফলো করবেন রিলেটেড পোস্টে যাবেন সেইখানে পরামর্শ সাপেক্ষে ফিল্টারটি সংগ্রহ করবেন সংগ্রহ করে আমরা যেইভাবে দেখাবো আপনি এইভাবে এই ফিল্টারটি অ্যাড করে নেবেন আপনি চাইলে কিন্তু কুইকলি কাজ করে ফেলতে পারেন এখানে বিভিন্ন রকমের প্রফেশনাল ফিল্টার রয়েছে অর্থাৎ আপনি প্রফেশনাল কাজের জন্য খুব সহজে কিন্তু ফিল্টারগুলি ব্যবহার করে কুইকলি কাজ করতে পারেন কীভাবে অ্যাপ্লাই করবেন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো সো এই ভিডিওতে জাস্ট দেখাবো ফিল্টার আপনি কীভাবে অ্যাড করবেন এবং ফিল্টারগুলো থেকে নয়েস আপনি কীভাবে রিমুভ করবেন অর্থাৎ ফিল্টার অ্যাপ্লাই করে কীভাবে নয়েস রিমুভ করবেন প্রথমে কী করবেন সফটওয়্যারটি সংগ্রহ করবেন এটা ফিল্টার ফিল্টারটি সংগ্রহ করে নেবেন ডিসক্রিপশন বক্স ফলো করবেন আমি একটা বিকল্প ব্যবস্থা দিয়ে দেবো তারপর এইটা তারপরে এই ফিল্টারটি আপনাকে আনজিপ করতে হবে অর্থাৎ এটা জিপ আকারে থাকবে এই ফিল্টারটি আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে এটা আনজিপ করে নেবেন আনজিপ করার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করতে হয় সফটওয়্যারের নাম হচ্ছে উইনার আপনি গুগলে সার্চ করলে আপনি পেয়ে যেতে পারেন সো উইনার সফটওয়্যারটি ইনস্টল করবেন অ্যান্ড দেন এইভাবে দেখতে পাবেন যখন এই এই মুহূর্তে যেভাবে রয়েছে এইভাবে আপনি দেখতে পাবেন এইটার উপরে রেখে রাইট ক্লিক করবেন তারপর এখানে দেখবেন এক্সট্রাক্ট হেয়ার অথবা এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক করবেন লোকেশন সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করবেন দেখুন এটা হচ্ছে আমাদের সো সেখানে ডাবল ক্লিক করে ওপেন করবো আবার ওপেন করব। এবং এইখানে যে ফিল্টারগুলো রয়েছে এই ফিল্টারগুলো বা এইখানে যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো আমরা কপি করবো সবগুলো সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেব তারপর কি করব কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব অর্থাৎ এখান থেকে চাইলে আপনি ম্যানুয়ালও কপি করতে পারেন তারপর এইটাকে আমরা মিনিমাইজ করব। তারপর অ্যাডবি ফটোশপের লোকেশনে যাব অর্থাৎ ফটোশপ কোথায় ইনস্টল করে রেখেছি আমরা সেই লোকেশনে যাব। আমি ইনস্টল করে এসি আমাদের লোকাল ড্রাইভে অর্থাৎ ডিফল্ট যে ড্রাইভে ইনস্টল হয় সেখানে রেখেছি সো এখন আমরা পিসির উপরে ক্লিক করব। তারপর এখান থেকে লোকাল ডেস্ক এখানে যাব অর্থাৎ সি ড্রাইভে আমার এগুলো রয়েছে এখানে ডাবল ক্লিক করব তারপর এখানে দেখবো হচ্ছে প্রোগ্রাম ফাইল তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোগ্রাম ফাইলস এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখব অ্যাডবি এখানে আমরা ডাবল ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছি অ্যাডোবি ফটোশপ এখানে আমরা জাস্ট ডাবল ক্লিক করব। তারপর এইখানে আমরা দেখব হচ্ছে প্ল্যাগ এখানে দেখবো হচ্ছে প্ল্যাগিন নামে একটা অপশন রয়েছে সো এখানে প্ল্যাগিনের উপরে ডাবল ক্লিক করবো তারপর এইখানে আমাদের প্ল্যাগিনগুলো আমরা পেস্ট করে দেব এখানে ইফেক্ট নামে রয়েছে সো এখানে ইফেক্টে আমরা যাবো না এইখানে দেখবো হচ্ছে ফিল্টার এখানে দেখতে পাচ্ছি ফিল্টার সো এখানে ডাবল ক্লিক করব এবং ফিল্টারে এখানে এসে আমরা পেস্ট করে দেব তো দেখুন ফিল্টারটি এখানে অ্যাড হয়ে গেল তারপর আমরা অ্যাড ফটোশপটি ওপেন করবো সো এখানে স্টার্ট পয়েন্টে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের ফটোশপটা আমরা চুজ করে নিব দেখুন ফটোশপ ওপেন হয়ে গেছে তারপর এখানে একটা ইমেজ আমরা ইনপুট করব সো একটা ইমেজ এখানে নিয়ে আসছি দেখুন এই ইমেজটি নিয়ে আসছি তারপর এখন আমরা ফিল্টারটি অ্যাপ্লাই করবো ফিল্টার অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে এখানে ফিল্টারে ক্লিক করব। তারপর ফিল্টার থেকে এখানে দেখবো ফিল্টারের নাম দেখুন এখানে ফিল্টারের নাম চলে আসছে সো এইখানে আমরা দেখতে পাচ্ছি গ্র্যান্ড সো ফিল্টার অ্যাপ্লাই করার আগে আমরা একটু এই ইমেজের লাইটটা বাড়িয়ে নেব একটু হাইলাইটেড করে নেব তার জন্য এইটার উপরে এখানে লেয়ার অপশনে এসে এখানে রাইট ক্লিক করব তারপর এইখান থেকে আমরা লেভেলস এখানে ক্লিক করব লেভেলসে একটু বাড়িয়ে নেব সো এই কর্নারে ধরে আমরা একটু লেভেলটা বাড়াবো তারপর আমরা একটু লাইটটা বাড়িয়ে নেবো এখান থেকে একটু আমরা একটু বাড়িয়ে নিতে পারি কালার ব্যালেন্সটা একটু বাড়িয়ে নেই হালকা সো হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করবো তারপর ফিল্টারে অ্যাপ্লাই করবো সো এখন ফিল্টারে ক্লিক করবো তারপর এখান থেকে গ্রাইন এখানে ক্লিক করব তারপর এখানে দেখবেছি রিমুভ গ্রাইন এখানে আমরা ক্লিক করব এখানে দেখুন একটা অ্যাপ্লাই হয়েছে সো এটা আমরা ক্যান্সেল করে দিয়ে এই লেয়ারগুলো মাছ করে দেবো জাস্ট এভাবে লেয়ারগুলো সিলেক্ট করে কন্ট্রোল ধরে ইতে ক্লিক করব তাহলে এটা মাছ হয়ে যাবে মাছ হয়ে গেল তারপর এইখান থেকে আমরা এখন ফিল্টারে ক্লিক করব তারপর এখান থেকে রিমুভ গেইন এখানে ক্লিক করব অ্যান্ড দেন এইখানে আমরা ডিফল্ট ইমেজটি দেখতে পাচ্ছি এখানে ইমেজটি দেখতে পাচ্ছি চাইলে একটু জুম করে নিতে পারি এখান থেকে তারপরে এইখানে অ্যাপ্লাই করে দেখতে পারি এখানে দেখুন নয়েস রিডাকশন এখানে হান্ড্রেড পার্সেন্ট রয়েছে আপনি একটু বাড়িয়ে দেখতে পারেন দেখুন আমি নতুন একটা ইমেজ ওপেন করে নিয়েছি এবং এইখানে অনেক নয়েজ দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে ব্রোনের দাগ রয়েছে অনেক এখন এইগুলো আমরা স্বয়ংক্রিয়ভাবে রিমুভ না নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না অর্থাৎ একটা দাগ ইমেজ যদি না হয় তাহলে আপনি বুঝতে পারবেন না এখন যতটুকু প্রয়োজন হয় অর্থাৎ যতটুকু পারা যায় আপনি হেলিং ব্রাশ টুলের সাহায্যে এটা রিমুভ করে নিতে পারেন যতটুকু সম্ভব হয় সো এখানে দেখতে পাচ্ছি হেলিং ব্রাশ টুল এই ব্রাশ টুলটি আপনি নিতে পারেন দেখুন হেলিং ব্রাশ টুল এই টুলটা নিয়ে আপনি প্রথমে একটা জায়গা সিলেক্ট করতে পারেন অর্থাৎ এই জায়গাটুকু এইখানে আপনি রিপ্লেস করবেন এখানে যে দাগ রয়েছে এই দাগটা রিমুভ করবেন এইখানের জায়গাটুকু দিয়ে সো প্রথমে আপনি এইটার উপরে এইভাবে ক্লিক করবেন অল ধরে একটা জায়গায় এভাবে ক্লিক করবেন তারপর উপরে এইখানে যে ব্রাশ টুলটি থাকবে ডিফল্ট রেখে আপনি কি করবেন এইখানে যদি একটা ক্লিক করেন তাহলে দেখবেন এইখানের জায়গাটুকু এখানে এসে এটা রিপ্লেস হয়ে যাবে যতটুকু সম্ভব আপনি এইভাবে রিপ্লেস করবেন যতটুকু আপনি পারেন এইভাবে একে এক করে ক্লিক করে করে রিপ্লেস করার চেষ্টা করবেন এইভাবে এইভাবে আপনি রিপ্লেস করে নেবেন এখানে রিমুভ করার পরে কি করবেন এই ফিল্টারটি অ্যাপ্লাই করবেন তার জন্য ছবিটি এভাবে সিলেক্ট করে নেবেন তারপর এখানে আবার ফিল্টারে যাবেন তারপর এখান থেকে গ্র্যান্ড ফিল্টার তারপর এখানে রিমুভে ক্লিক করবেন তারপর এইখানে দেখে দেখবেন কতটুকু রিমুভ হয়েছে দেখুন এটা হচ্ছে ডিফার অর্থাৎ সফটওয়্যারটি অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পেরেছে সো এখন আমরা কি করব এইখান থেকে একটু নয়েসগুলো রিমুভ করে দেব যেমন আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাই এখানে আপনি প্রিভিউটা দেখতে পাবেন দেখুন প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি এখানে সো এখন এখান থেকে নয়েজ রিডাকশন আপনি হান্ড্রেড দেখতে পাচ্ছেন এখানে একটু বাড়িয়ে দেখবেন দেখতে কেমনটা লাগে দেখুন অনেকটা কিন্তু রিমুভ হয়ে গেছে সো আবার একটু ট্রাই করবেন অনেকে এখান থেকে রিমুভ হয়ে গেছে তো এখান থেকে একটু অ্যাটাচ করে নেবেন এভাবে দেখে আপনি কি করবেন ওকে বাটনে ক্লিক করবেন দেখুন এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল অনেকগুলো কিন্তু নয়েসে এখান থেকে স্বয়ংক্রিয়ভাবে রিমুভ হয়ে গেল তারপর আপনি এখন কি করবেন একটু কালার কারেকশন করে নেবেন সো যেভাবে ভিডিওতে দেখিয়েছি দেখুন এইটা হচ্ছে ডিফল্ট ইমেজ আর এইটা হচ্ছে রিমুভ করার পরে অর্থাৎ অনেক কিন্তু আমরা নয়েজগুলোই রিমুভ করে ফেলেছি স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আমরা নয়েজগুলো রিমুভ করেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে অ্যাডোবি ফটোশপে ফিল্টার যুক্ত করতে হয় অর্থাৎ পুরানো সফটওয়্যারগুলোতে আপনি কীভাবে ফিল্টারগুলো যুক্ত করবেন আবার নয়েজগুলো কীভাবে স্বয়ংক্রিয়ভাবে রিমুভ হয় আবার এখানে বেশ ফিল্টারে কিন্তু কাজ রয়েছে আমরা কিন্তু আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ দেখাবো ফিল্টারে কিন্তু বেশ প্রফেশনাল কাজ রয়েছে এই ফিল্টারগুলো কিন্তু স্টুডিওতে ব্যবহৃত হয় এটা একটা প্রফেশনাল ফিল্টার অনেকে দেখবেন এই ফিল্টারগুলো ব্যবহার করে স্টুডিওতে যারা কাজ করে তারা কিন্তু এই ফিল্টারগুলো ব্যবহার করে থাকে এই সেলাসকে ভিডিও ভিডিওটি কেমন লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট দেখাবে আগামী ভিডিওটি হেটে এলে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম